রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে 8টা, ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, ভোরবেলা নাগাদ উঠে কাজ করছিলাম। মানে কাজ তো তোমরা জানোই, আমার যে হাতের কাজ আছে, আমি যে কাজগুলো করি সেগুলোই করছিলাম। তাও তাও দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কি কাজ করছিলাম। বালিশে লাটকান লাগাচ্ছিলাম তো, দিয়ে ওপরের সব ওপরের ঘর ঘর তোমাদের দাদা কাজে চলে গেল, আমি বিছানা বিছানা তুলে জামা কাপড় গুছিয়ে তারপর আসলাম নিচে, আর মা চলে গেছে ওপরে পুজো দিতে। তো এখন সকালে সব কাজ বাজ সেরে নেবো, তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি। আর আজকে কি বার বলো তো? স্কুল নেই তো, মানে ভুলে যাই, খালি মঙ্গলবার। আজকে আজকে মঙ্গলবার। তো এখন তো ঘরে প্রচুর কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করা, উঠোনটা মা ঝাড় দিয়ে দিয়েছে, তো ঘরটা মুছবো, কাপড় কাচবো, প্রচুর কাজ। আর এদিকে ছেলেকে ডাকবো, ডেকে বলবো পড়তে বসতে, ও ফ্রেশ হয়ে পড়তে বসবে, কারণ পড়াশোনাতে এবার স্টার্ট করতে হবে, তাই না? আলিশিতে মানে না ডাকলে ঘুম থেকে উঠছে না, এরকম অবস্থা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো কালকে রাতে তো আমি মানে রান্নাঘর পরিষ্কার করিনি, তো দেখো রান্নাঘরের অবস্থাটার এই হাল, রান্নাঘরের এই হাল। পরিষ্কার করব, আর এদিকে দেখো ঘর মোছার জন্য জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছবো, আর এদিকে ছেলে ঘুমাচ্ছে, ওকে ডাকবো। দেখো কিছুটা বালিশ করলাম আর কিছুটা বালিশ বাকি রয়েছে, এগুলো স্নান টান করে রেডি হয়ে করব। দেখা যাক সারাদিনে শেষ করবো আর কি, পড়াতেও যেতে হবে, অনেক কিছুই কাজ আছে। তো চলো আমি আগে এক কাজ করি, বাসনগুলো মেজে নিই, আর ওদিকে বাথরুমে ভিজিয়ে রাখলাম জামা কাপড়গুলো, সেগুলো কাচতে হবে। তো চলো আগে জামা মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর ঘর মুছবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছিলাম, আর তারপর মা এসে ছেলেকে দুধ গরম করে দিয়েছে, চা করেছে। তো চলো কি রান্না করা যায় সেটা দেখি, দেখে সবজি টবজি বার করি, দিয়ে পরে মাথাটা তাড়াতাড়ি ফ্রেশ হবো। চলো সঙ্গে থাকা। সকালে বসে বসে ভাবছিলাম যে আজকে টিফিনে কি বানাবো, ছেলেকে পড়াচ্ছিলাম আর ভাবছিলাম। তখন ছেলে বললো যে মা আজকে একটু পাস্তা বানাও, অনেক দিন খাওয়া হয় না, স্কুলে যাওয়া হয় না বলে পাস্তা চাউমিন এগুলোর নাম যেন ভুলেই গেছি, এরকম ব্যাপার। তো যাই হোক, তারপরে একটু ঝট করে পাস্তা বানিয়ে নিলাম, সেরকম ঘরে কিছুই ছিল না, আলু দিয়েই পাস্তাটা বানালাম। সবজি তো অনেক কিছু এই মাসে মানে দামোদর মাসে আমাদের খেতে নেই, তো আলু দিয়ে জাস্ট পাস্তাটা বানিয়ে নিলাম। ক্যাপসিকাম থাকলে একটু দিতাম, কিন্তু সেটা ছিল না, তো সেই কারণে দেওয়া হয়নি। তো যাই হোক হেভি টেস্টি হয়েছিলো খেতে। তো তিনজন মিলে ভাগ করে বসে গেলাম নিয়ে খেতে। দেখো ছেলে, আমি আর মা, আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা তো কাজে গেছে, ও তো খাবে না, আর বাবা তো রোজ সকালবেলা ছাতু খায়, তো তার জন্য আমাদের তিনজনেরই ভালো মতন পুষিয়ে যায়। তো মজাই হচ্ছে খেতে, খুবই টেস্টি অনেক দিন। আর জানো দেখো হঠাৎ দেখো কারেন্টটা চলে গেল, হঠাৎ দেখি কারেন্টটা চলে গেল, তো কি আর করব, অন্ধকারের মধ্যেই বসে খেতে লাগলাম। আর ছেলে বলছে মা এখন যদি খুব গরম পড়তো তাহলে কীরকম কষ্ট হতো বলতো, যদিও আবহাওয়াটা খুব সুন্দর আছে তাই অতটা গরম লাগছে না, কারেন্টটা চলে গেছে বলে কিছু মনেও হচ্ছে না। তো মা বললো সুইচগুলো সব অফ করে দিত, তো এখান থেকে তো লাইট পাখাটা অফ করে দিলাম, কিন্তু টিভি চলছিল, টিভিতে গান শুনছিলাম, তাই বললো যে যা টিভিটা গিয়ে বন্ধ করে দিতে। তো টিভিটা বন্ধ করে দিয়ে আসলাম, সুইচটা ওদিকে ফ্রিজের সুইচটা অফ করে দিয়ে আসলাম। আমরা তো কারেন্ট চলে গেলে প্রত্যেকটা সুইচ অফ করে দিই, কারণ যদি অনেক ভোল্টেজ নিয়ে কারেন্টটা আসে তখন কিন্তু জিনিসের ক্ষতি হতে পারে, সেই কারণে। তো তোমরা যদি কেউ এগুলো না করে থাকো তো অবশ্যই কিন্তু কারেন্ট যদি চলে যায় তাহলে অবশ্যই এগুলো বন্ধ করে দেবে, তাহলে কিন্তু নিজেদেরই জিনিসপত্রগুলো খুব ভালো থাকবে। নিজেদের জিনিসপত্রের যত্ন তো নিজেকেই করতে হবে, তাই না? তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলে বলছে যে মা ওকেও লঙ্কা দিতে, তো ওকে একটু লঙ্কা দিয়ে দিলাম। তো চলো আমি পাস্তাটা খেয়ে নিই, টিফিন টিফিন খেয়ে নিয়ে তারপর আবার আসছি, তোমরা সঙ্গে থাকো। এখন বাজে দুপুর 1টা, আমি পড়াতে গিয়েছিলাম, পড়ান থেকে চলে আসলাম, ফিরে সবজি টবজি কেটে তারপর পড়াতে গিয়েছিলাম। তো এখন তোমাদের দাদা মানে কাজ থেকে আসার পথে
অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জানো তো, দেখো আমি দেখি মানে লোভ সামলাতে পারিনি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বলে ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। এত সুন্দর ফুলকপি, মানে কি ভালো যে লেগেছে। আর দেখো তোমাদের সকালেই না বলছিলাম যে ক্যাপসিকাম থাকলে পাস্তায় দিতাম, আর দেখো কত ক্যাপসিকাম, ভীষণ ভালো লাগে এই ক্যাপসিকামটা আমার। প্রত্যেকটা মানে চাউমিন পাস্তা সবেতে মনে হয় যে ক্যাপসিকাম দিই, এরকম ব্যাপার, এত ভালো লাগে খেতে। আর এদিকে দেখো কত ফুলকপি, তারপরে দেখো একটা মোচাও আছে। তো যাই হোক, এই মাসে এইগুলোই তো ফেভারিট মানে সবজি, এগুলোই খেতে হবে। তো ভীষণ মজা লাগছিল এত ফুলকপি দেখে। তো তোমাদের দাদাকে বললাম তো ফুলকপির কী রান্না হবে, তো যাই হোক তো বলছিল যে ঠিক আছে তাহলে চিলি ফুলকপি করো, ফুলকপির কষা করো, ফ্রাইড রাইস করো, যা খুশি তোমার ইচ্ছা মতো তুমি রান্না করো। আর এদিকে ক্যাপসিকাম আছে, আর দেখো কত আদা নিয়ে এসেছে। আদা তো আমাদের প্রতিনিয়ত লাগে না সেই কারণে। তো চলো সবজি টবজি সব গুছিয়ে গাছি ফ্রিজে রেখে দিলাম, তারপর তোমার দাদা বললো ভাত বাড়তে, তাই চলে আসলাম ভাতগুলো নিয়ে রান্নাঘর থেকে। আগে ঘরে রেখে দেবো, তারপরে ভাতগুলোকে ভাত সবার মানে সবার বলতে কি আমাদের তিনজনের, মা বাবা তো পরে খাবে, আমাদের তিনজনের ভাত বেড়ে নেবো। তো আজ কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। সকাল থেকে তো সেরকমভাবে কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে ঘুম থেকে উঠি, তারপরে সব কাজ আসলে স্কুল নেই না, রুটিনের বাইরে হয় সব কাজ, ওর জন্য আরও বেশি সব কিছুতে যেন দেরি হয়ে যায়। তো চলো প্রসাদ মানে ভোগটাকেও আমি এখানে নিয়ে নিলাম, তো চলো খাবারগুলো বেড়ে নি, আর তোমরা কিন্তু কোথাও যাবে না, সঙ্গে থাকো। তো বন্ধুরা খেতে বসে গেলাম, আর কি কি আজকে রান্না হয়েছে চলে দেখি। দেখো আমরা তিনজনে খেতে বসে গেছি, এরা বাবাটা তো খাওয়া শুরু করে দিয়েছে, ওদিকে তো শেষের পথে, আর এখানে আমি শুরু করব। তো এটা হচ্ছে ঝিঙের খোসা ভাটা, তোমরা কি খেয়েছো ঝিঙের খোসা ভাটা? না খেয়ে থাকলে কখনো করে দেখো, কালো জিরে দিয়ে। আর এটা ঝিঙে আলু পোস্ত, কুমড়ো ফুলের বড়া, ভাত আর এই যে ডাল। তো চলো সবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়া সারতে সব কাজ সারতে বেজে গেছে 2:30। আজ আর শোবো না, ভাবলাম কাজগুলোই কমপ্লিট করি। তোমাদের তো সকালে বললামই যে আর কয়েকটা বালিশ আছে কমপ্লিট করতে হবে, সেগুলো শেষ করে দিলে আরও অনেক বালিশ আছে, পিঙ্ক কালারটা শেষ হবে। তো তাই আর শুলাম না, বসে গেলাম একদম কাজ করতে। আর এদিকে গান চালিয়ে দিয়েছি খুব জোরে, মজার সে কাজ করছি। আর মা সকালের ফল প্রসাদগুলো দিল, বললো খেয়ে নিতে, মা তখনও খায়নি। তো আমি বসে গেলাম ওর জন্য কাজ করতে, আর ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দিতে, তোমাদের সাথেও শেয়ার করি যে কীভাবে আমি এই পিলোর লাটকানগুলো করি, মানে বালিশের লাটকানগুলো লাগাই, তাই একটু তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকের এই ভিডিওটা করা। তো দেখো জানো তো, এই কাজগুলো অল্প অল্প করে করে অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু আমি আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করি। খুব সামান্য হয়তো আমি অর্থ পাই এইখান থেকে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো তারপর বিকাল হয়ে গেছে, ছেলে আমার ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছে, 5টা বাজে। তো ছেলেও পড়তে চলে যাবে, আর আমার স্টুডেন্টরাও চলে আসবে, আমিও পড়াতে বসে যাব, কাজ শুরু। তো চলো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর আবার আসছি সন্ধ্যাবেলা। পড়িয়ে উঠলাম, দেখো সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিচ্ছি, আর একটু মানে স্পেশাল করে খেতে ইচ্ছা করছে লুচি আর ফুলকপি আলুর কষা। তো কষা কষা করে এখন ফুলকপি আলুটা বানাবো আর লুচি দিয়ে। তো তোমরা কারা কারা খেতে চাও চলে আসো। আর আমি এখন আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিটা হালকা ভাপিয়ে নিলাম দিয়ে ভাজছি। দেখো ফুলকপিটা এখন ভাজা হচ্ছে, একটু নুন আর হলুদ দিয়ে ভাজছি। আর ওদিকে মা দেখো মশলা করছে, মা মশলাটা করে দিচ্ছে। আর তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কি জানো, ঘরে টমেটো নেই, জানি না কেমন হবে। যাই হোক টমেটো ছাড়া তো ভাবতে পারি না না, যাই হোক করছি মোটামুটি, দেখা যাক কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাটা করি, সামনে থাকো। ফুলকপি ভাজা ভালো করে হয়নি তো, দাও দাও সারপ্রাইজ। আমি তোর জন্য আগে থেকে তুলে রেখেছিলাম, আমি তো জানি তুই এসে চাইবি, এইগুলো একটু ভালো করে ভেজে তুলে রাখলাম। অনেক দেওয়া আছে, 4টে দেওয়া আছে, ধর যা দিলে ভালো, দিতে পারলে ভালো।
আর এখন যদি আমি ভুলে যেতাম দিতে, যে ওর জন্য না রেখে তরকারিতে দিয়ে দিয়েছি, ব্যাস তাহলে আর কোনো কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমি তো জানি ও আসবে চাইতে, সে কারণে না ধন্যবাদ নেই। টমেটো নেই বলে অনেক কিছু দিয়ে দিলাম মশলাতে, টমেটো নেই স্বাদ হবে না, সেই কারণে বলছি দাঁড়া শুকিয়ে দিয়েছি। আদা দিলাম, একটু বেশি করে আদাটা দিলাম, আদা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, পোস্ত, আর দিলাম বাদাম, কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা, এবার জানি না কেমন হবে, যা হবে ভালোই হবে। মশলাটা কষবে, এর মধ্যে একটু নুন হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা না দিলে তো হবেই না তাই না। দেখো মশলাটা ভালো করে কষলাম, হালকা অর্ধেক 50% কষেছি, তারপর এটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে 50% কষবো, লাল লাল হয়ে তেল ছিটে আসেনি, গরম জল দেবো, চলো মন দিয়ে রান্নাটা করি। দাঁড়া একটু ফ্ল্যাশ লাইটটা দিই, অন্ধকার লাগছে তোমাদের, দেখো কি মনে হচ্ছে ভালো হবে? আমি না মানে খুব বেশি তো রান্না করতে মানে পছন্দ করি না, কিন্তু যখন রান্না করতে আসি তখন কিন্তু আমি সেটা মন দিয়ে করি, ভালোবেসে করি, কারণ আমার মনে হয় সেটা অবশ্যই ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট, সেই কারণে। চলো রান্নাটা করি। যখন কষে তেল ছেড়ে এসেছিল ঠিক তখন গরম জল করে দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে অল্প অল্প করে দিচ্ছি, আর নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি, কারণ খুব বেশি জল হয়ে গেলে হবে না, কারণ ফুলকপি আলু এগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, তাই যতটা জল লাগবে ঠিক ততটাই দিতে হবে। এক্সট্রা দিয়ে যে আমি দিলে যে আমি মেরে দিতে পারবো জলটা ফুটিয়ে, সেটাও করা যাবে না, তো সেই কারণে আমি অল্প অল্প জল দিচ্ছিলাম আর নেড়েচেড়ে দেখে নিচ্ছিলাম। আর তারপরেই এদিকে বসিয়ে দিলাম কড়াইটা, ওই পাশের গ্যাসে বসিয়ে মাকে বললাম মা তাড়াতাড়ি লুচি বেলা শুরু করে দাও, তো চলো লুচি বেলা হয়ে গেছে, আমি এবার গরম গরম ভেজে ফেলি। দেখো আজকে লুচিগুলো ময়দা মেখেছি কালো জিরে দিয়ে, ভীষণ খেতে ইচ্ছা করছে এইভাবেই, সে কারণে। আর ছেলে আগে কালো জিরে দিয়ে পছন্দ করতো না, তারপর সেদিনকে দিদির বাড়ি গিয়ে ওর পছন্দ হয়ে গেছে, ব্যাস আর কাকে খুঁজে পায়। আমার তো এবার থেকে প্রত্যেক বাড়ি কালো জিরে দেওয়াই হবে, এতটাই টেস্ট লাগে। আর এদিকে তেলও গরম হয়ে এসছে, আর এদিকে তরকারিটা বসিয়ে দিলাম আস্তে দিয়ে, আর এদিকে লুচিগুলো ভেজে নিলই, আগে গোপালকে ভোগ লাগিয়ে দেবো। তো লুচি আর ফুলকপি আলুর কষা করে মা বেটা দুজনে মিলে কিন্তু আগেই খেয়ে নিয়েছি, আবার রাতে খাবো, দুটো দুটো করে খেলাম, খেয়ে ছেলেকে নিয়ে বসে গেলাম পড়াতে, ম্যাথ পড়াচ্ছি, আর তারপরে রাতে আবার খাবো। তোমাদের দাদা তো এখনও আসেনি কাজ থেকে, আর আমার তো চোখে ঘুম ঘুমও এসে গেছে, তো যাই হোক একটু তো পড়াতে হবে ওকে, তা চলো পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে তারপরে আবার পরে আসছি, সঙ্গে থাকো। কেমন হয়েছে দিদা? রসা আর লুচি,
দাদু 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 কেমন হয়েছে দাদু? ফার্স্ট ক্লাস। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবার, এবার ঘুমোতে যাব। খুব সুন্দর খাওয়া দাওয়ার পর ঘুমটা কিন্তু খুব ভালোই হয়। তো চলো ঘুমিয়ে পড়ে গিয়ে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো কাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো এইটুকুই থাকতো। চলো ভালোবেসে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।